हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের বানিয়ে দেখাবো এক পাকোড়া। আগে আমি আপনাদের চিংড়ি মাছের পাকোড়া, সয়াবিনের পাকোড়া এবং এঁচোড়ের পাকোড়া বানিয়ে দেখিয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এক পাকোড়া। সো লেটস গেট স্টার্টেড। কি কি লাগবে চলুন আমরা দেখে নিই। দেখুন আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, एक बाटी बेसन नियेछी, तीनटे मीडियम साइजेर प्याज कुचिए नियेछी, वन टीस्पून आदा भालो करे कुचिए नियेछी, लंकार गुलो नियेछी हाफ टीस्पून, सामान्य नियेछी खाबार सोडा, हाफ टीस्पून कालो जीरे नियेछी, स्वाद अनुसारे नून देबेन। आमी एखाने वन टीस्पून नियेछी गोलमरिच गुड़ो, आर एखाने नियेछी हाफ टीस्पून हलुद गुड़ो। আমি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। টু টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি। দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার এক এক করে সব এর মধ্যে দিয়ে দেব, বেসন দিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আদা কুচি সব দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি এগুলো ভেজে নেব। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল, তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব, আঁচ কমিয়ে দেব। আপনারা যখন পাকোড়া ভাজবেন আঁচ কমিয়ে ভাজবেন। একদিকে হয়ে গেছে, আরেকদিকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আঁচ কমিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন পাকোড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নেব। সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নেব।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গ্যাস অফ করে দেব। টমেটো সস নিয়েছি, আপনারা টমেটো সস বা চিলি সস যার সাথে ইচ্ছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে খাবেন। খাচ্ছি, আপনারা খাবেন, আমি খেয়ে দেখাচ্ছি। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তাহলে দেরি না করে আজকে বানিয়ে ফেলুন। দেখুন আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট। আপনাদের আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।